ইউক্রেনের পর প্রায় 100 কিলোমিটার নিলগত এয়া জো বাইডেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনক দেখা গৈছে পুলেনস্থিত আমেরিকার সামরিক বাহিনীর ঘাঁটি। এয়া আমেরিকার সামরিক বাহিনীর জওয়ান। এই জওয়ানসকলের সঙ্গে মিলিত হয়েছে রাষ্ট্রপতি জো বাইডেন। বাইডেনক দেখা গৈছিল জওয়ানসকলের মনোবল বৃদ্ধি করবলে একেলগে বহা, একেলগে পিজা খাইছে বাইডেনে সামরিক বাহিনীর এই জওয়ানসকলের সঙ্গে। রাশিয়া আর ইউক্রেনের মধ্যে চলি থাকা যুদ্ধের সময়সাত আমেরিকার বৃহৎ সংখ্যক সামরিক বাহিনীর বাহর পাতি আছে সুবুরিয়া রাষ্ট্র পুলেন্ড। বাইডেনে পুলেন্ডত আহি উপস্থিত হয়েছিল, সেয়ে এই সামরিক বাহিনীর সঙ্গে আলোচনায় মিলিত হয় রাষ্ট্রপতি বাইডেন। পুলেন্ডত আমেরিকার সেনার সম্মুখত বাইডেনের চাঞ্চল্যকর মন্তব্য। আমেরিকার সেনায় ইউক্রেনত ভরি দিলে প্রকৃত পরিবেশ জানিব পারিব। বাইডেনের এই বক্তব্যক কেন্দ্র করে সমগ্র বিশ্বজুড়ি চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। বাইডেনে ইয়ারে কি বুঝাব বিচাৰিছে? আমেরিকার সেনায় ইউক্রেনত প্রবেশ করব নাকি? ইউক্রেনের হয়ে রাশিয়ার সঙ্গে যুঁজিব নাকি আমেরিকার সেনায়? এইখানি সময়তে আন কতবোর প্রশ্ন সম্মুখলৈ আহিছে। পারমাণবিক যুদ্ধ আরম্ভ হব নাকি? রাশিয়ার পুনর্ভাবুকি প্রয়োজন সাপেক্ষে পারমাণবিক বোমা। এবার এই বিমানখনলৈ মন কৰক। আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনে আমেরিকার পৰা এই বিমান যোগে আহিছে পুলেন্ডলৈ। লগে লগে আকৌ সমগ্র বিশ্বত চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। কেন রাষ্ট্রপতি বাইডেনে দীর্ঘ বিরতির অন্তত ব্যবহার করেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ডুমসডে বিমান। নিশ্চয় আপনি জানিব বিচারিব এই ডুমসডে বিমান কি? পারমাণবিক বোমা প্রতিহত করিব পৰা বিমান। আমেরিকার বয়িং E-4 পৰা নির্মাণ করে উলিয়াইছে এই বিমান। পারমাণবিক অস্ত্র প্রয়োগ করলেও এই বিমানের যাত্রী ক্ষতিগ্রস্ত নহয়। এই বিমানত 112 জন যাত্রী যাব পারে। বিমানের ভিতর আলোচনার বাবে সকল ব্যবস্থা আছে। একেলেথারিয়ে 35 ঘন্টা উড়িব পারে ডুমসডে বিমান। রাষ্ট্রপতিয়ে ডুমসডে বিমান লৈ পুলেন্ডত উপস্থিত হওয়ার লগে লগে সমগ্র বিশ্বই শঙ্কা প্রকাশ করেছে যে পারমাণবিক যুদ্ধ আরম্ভ হব পারে। ইউক্রেনত রাশিয়ায় এতিয়া সর্বশক্তি প্রয়োগ করছে। ভ্লাদিমির পুতিনে ঘোষণা করেছে 9 মে'ৰ পূর্বে ইউক্রেন দখল করব লাগে রাশিয়ার সেনায়, সেয়েহে যুদ্ধ চলি আছে পূর্ণগতি। এবার এই দৃশ্য মন কর, ইউক্রেনের সীমান্তবর্তী আটলান্টিক সাগরত সাজু করে রখা হয়েছে রাশিয়ার বিশেষ মিসাইল কালিবার ক্রুজ মিসাইল ব্যবহার করেছে রাশিয়ায়। এই মিসাইল দীর্ঘ দূরত্বত আঘাত হানিব পারে। রাজধানী কিভলৈ লক্ষ্য করে কালিবার ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়ার সামরিক বাহিনী। রাশিয়ার মিসাইল আক্রমণের দৃশ্য এয়া মন। এবার আমি আপনাদের লৈ যাব বিচাৰিছো মারিওপল শহরখন। ইউক্রেনের এই শহরখন সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। ইউক্রেনের বহু শহরত এতিয়া মৃতদেহর শেষ সৎকারের বাবে সমাধির অভাব ঘটিছে। এইদরে এখন খেলপথার এতিয়া সমাধিস্থললৈ পরিণত করবলগিয়া হয়েছে ইউক্রেনের প্রশাসনে। রাশিয়ায় এইখানি সময় দাবি করেছে ইউক্রেনের বহু সামরিক ঘাঁটি শেষ করে দিয়া হয়েছে, কিন্তু তৎসত্ত্বেও রাজধানী কিভ এতিয়াও দখল করবা নাই রাশিয়ায়। ব্যুরো রিপোর্ট, DY365।